তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডিসকাস করে নেব আজকে কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিভাবে আমরা এখানে অ্যাপ্লাইটা করব, মানে রেজিস্টারটা করব। রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে আপনাকে। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা, যেমন কি আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। তো ক্রোম ওপেন করে দিয়ে এখানে সিম্পলি আপনাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এইটা দিয়ে সার্চ করে দিতে হবে। তো এবার সার্চ করলেই দাঁড়ান, সার্চের রেজাল্ট যেগুলো আসবে দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে সার্চের রেজাল্ট যেগুলো আসছে সেগুলো একটু উপরে দিকে তুলবেন। তুললে দেখুন প্রথমে যেটা আছে এগুলো কিন্তু নয়, এগুলো ফেক ওয়েবসাইট। যেটা লেগেছে wbscc.wb.gov.in, অর্থাৎ যে কোনো গভর্নমেন্টের ওয়েবসাইটে লাস্টে কিন্তু .gov.in হয়। অর্থাৎ যেহেতু এটা ইন্ডিয়ান, এটা একটা রুলস, এটা হচ্ছে মেন। আপনারা কিন্তু যে কোনো গভর্নমেন্টের ওয়েবসাইটে কিন্তু লক্ষ্য করবেন। তো দেখুন বাকি যে ওয়েবসাইটগুলো আছে .org আছে, .in আছে, তো এগুলো কিন্তু নয়, .gov.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এটাতেই একমাত্র ঢুকবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশান লগ ইন। দেখুন এখানে লগ ইন করতে হলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড গভর্নমেন্ট অফ সাইন করার জন্য দিয়েছে অ্যাপ্লিকেশান আইডি, পাসওয়ার্ড আর ক্যাপচারে দিয়ে আপনারা লগ ইন করতে। তো প্রথমে কি আপনাকে রেজিস্টার করতে হবে, তারপর আপনি এখানে লগ ইনটা করতে পারবেন। তো রেজিস্টার করার জন্য কি করতে হবে আমাদের, তো রেজিস্টার করার জন্য নিউ রেজিস্টার, নিউ ইউজার, রেজিস্টার ইয়ার, অর্থাৎ আপনি যদি নিউ ইউজার হন তো এখানে রেজিস্টার করুন। তো এটা ক্লিক করে দিতে হবে আপনাকে যথারীতি। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর বেসিক ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেশানের নাম আপনাকে এখানে দিয়ে দিতে হবে, মিডিল নেম থাকলে মিডিল নেম আর লাস্ট নেম বা টাইটেল যেটা আছে সেটা দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো নেক্সট যে পয়েন্ট হচ্ছে জেন্ডার, তো জেন্ডার এখানে মেল না ফিমেল সিলেক্ট করে দিতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আপনার রেড কালারের মার্কিং আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, মানে সেগুলো আপনার ফিল আপ করতেই হবে। তো নেক্সট পয়েন্ট কি আছে, আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু সিলেক্ট করে দিয়ে দিতে হবে। তো এটা গেল। তো নেক্সট পয়েন্ট হচ্ছে প্রেজেন্ট কোর্স স্টাডি, অর্থাৎ আপনি এখন কোন কোর্সে ভর্তি আছেন। যদি আপনি মাধ্যমিক হন তো মাধ্যমিক দেবেন, যদি গ্র্যাজুয়েশন হন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন হলে পোস্ট গ্র্যাজুয়েশন। তারপর প্রোগ্রাম নেম, তারপর স্টেট অফ ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার ইনস্টিটিউশনটা কোন স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে, বিহারে হতে পারে, ঝাড়খণ্ডে হতে পারে। মানে এখানে আমি একটা কথা বলে দিচ্ছি কি, আপনি ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী হতে পারেন এবং আপনি অল ওভার ইন্ডিয়া যেখানে কিছু কিন্তু আপনি পড়াশোনা চালাতে পারেন, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, নেম অফ ইনস্টিটিউশন। এরপর আপনার হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ মোবাইল নম্বর, ইমেল আইডি এগুলো দিতে হবে। এরপর আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেটাকে আরেকবার রিপিট করতে হবে, দিয়ে এখানে রেজিস্টারটায় যে বাটনটা দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করে দিতে হবে। তো এই সমস্ত প্রসেসটা করা হয়ে গেলে আপনার ইমেলে এবং মোবাইলে একটা কনফার্মেশন কিছু কোড আসবে, সেই কোডটা এখানে দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হয়ে যাবে, যেটা আপনার ইমেল এবং SMS-এর মাধ্যমে মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। তো সেইগুলো কিন্তু আপনাকে লিখে রেখে হবে, এবং যে পাসওয়ার্ডটা আপনি সেট করলেন সেটা কিন্তু আপনাকে রেখে হবে, কেননা এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে ফিউচারে কিন্তু লগ ইন করতে হবে বা লোনের জন্য অ্যাপ্লাইটা সব এর মাধ্যমে করতে হবে। তো এই পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশান আইডিটা কোথাও লিখে আপনারা যত্ন করে রেখে দিতে পারেন। তো এইটাই ছিল আজকে ভিডিও মেনলি। তো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় দেখলেন, খুবই ইজি প্রসেস। আর একটা কথা হচ্ছে, অন্য কোনো ওয়েবসাইটে, ফেক ওয়েবসাইটে গিয়ে এইসব ডিটেলস দেবেন না, আপনারা শুধুমাত্র .gov.in wbscc এই ওয়েবসাইটতেই আসবেন, অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু গিয়ে কোনো রকম ভুলবশত কিছু করবেন না। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, কেমন লাগলো আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।